প্রায় আমরা শুনি যে স্বপ্ন পূরণ করতে গেলে কঠোর পরিশ্রমের প্রয়োজন হয় কিন্তু স্বপ্ন পূরণ করতে গেলে যদি আমাদের ভুল পথে হাঁটতে হয় তাহলে তার পরিণাম খুব খারাপও হতে পারে আজকে আমরা এমন একটা সত্য ঘটনা তুলে ধরতে চলেছি যা শুনে আপনারাও চমকে উঠবেন রাতারাতি বড় লোক হয়ে ওঠার জন্যে একটা মানুষ কতটা নৃশংস হয়ে উঠতে পারে তাই ঘটনা শুনলেই আপনারা জানতে পারবেন উনিশে জুন দু হাজার এগারোয় ইন্দোর শহরের শ্রীনগর এলাকায় একই পরিবারের তিনজনের নৃশংস হত্যা করা হয় এই ঘটনাটাকে আদালতও রেয়ারেস্ট অফ রেয়ার কেস বলে মান্যতা দেয় আর এটাই ইন্দরের প্রথম মামলা হয়ে দাঁড়ায় যেখানে একটা মহিলাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এই ঘটনায় আরও এমন কিছু তথ্য উঠে আসে যা বিশ্বাস করা কঠিন ছিল কে ছিল ওই অপরাধী যে একই পরিবারের তিনজনকে হত্যা করেছিল কি ছিল এই ট্রিপল মার্ডারের পুরো ঘটনা আর এতদিনে এই মামলায় কি কি ঘটেছে সব কিছুই জেনে নেব এই ভিডিওতে কিন্তু তার আগে আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যাতে আমরাও আপনাদের জন্য আরও ভালো ভিডিও বানাতে উৎসাহ পাই তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আজকের ঘটনা বিয়াল্লিশ বছরের মেঘা দেশপাণ্ডে নামের এই মহিলার যিনি ইন্দোর শহরে বসবাস করতেন মেঘা একজন ওয়ার্কিং ওমেন ছিলেন তিনি একটা মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানিতে কাজ করতেন আপনারা সবাই হয়তো এম এল এম মানে মাল্টিলেভেল মার্কেটিংয়ের ব্যাপারে নিশ্চয়ই শুনেছেন হবে এই কাজে লোকেদেরকে কোম্পানির মেম্বার হিসেবে নিযুক্ত করতে হয় যে যত বেশি লোকেদের মেম্বার বানাতে পারবে তার তত বেশি ইনকাম হবে মেঘাও প্রচুর লোককে কোম্পানির মেম্বার বানিয়েছিল তাই আশা করা যেতেই পারে যে উনিও অনেক টাকা আয় করেছিলেন মেঘা ইন্দরে একটা ভাড়া বাড়িতে নিজের একুশ বছরের মেয়ে আশ্লেষা আর নিজের সত্তর বছরের মা রোহিণীর সাথে বসবাস করতেন মেঘার স্বামী একজন ব্যাংক ম্যানেজার ছিলেন কিন্তু তিনি কাজের সূত্রে অন্য শহরে থাকতেন মেঘা নিজের পুরো পরিবারকে নিয়ে কিছুদিন আগেই উজ্জান থেকে ইন্দরে এসে বসবাস করা শুরু করেছিলেন পুরো পরিবার হাসি খুশি নিজের জীবন কাটাচ্ছিল মেঘা গয়নাগাঁটি পরতে খুব ভালোবাসতেন আর তিনি যখনই নিজের বাড়ির বাইরে বেরোতেন তিনি নিজের সব গয়নাগাটি পরেই বেরোনো পছন্দ করতেন একদিন মেঘা এইভাবেই নিজের সব গয়না পরে একটা শপিং মলে যান শপিং মলে খুব ভিড় ছিল আর সেই ভিড়ের মধ্যেই মেঘার পরিচয় হয় নেহা বার্মা নামের একটা মেয়ের সাথে নেহাকে দেখতে যতটা সুন্দর ছিল সে ঠিক ততটাই বেশি হাসি খুশিও ছিল সে নতুন বন্ধু বান্ধব বানাতে খুব পছন্দ করত নেহার চব্বিশ বছরের একটা বয়ফ্রেন্ডও ছিল যার নাম ছিল রাহুল এরা দুজনে দুজনকে খুব ভালোবাসতো আর দুজনে বিয়ে করার সিদ্ধান্তও নিয়েছিল কিন্তু টাকা পয়সার অভাবে তারা বিয়ে করতে পারছিল না নেহার বাবা একজন রিকশা চালক ছিলেন তাই তাদের বাড়িতে টাকা পয়সার খুব অভাব ছিল এদিকে নেহা আর নেহার বয়ফ্রেন্ড রাহুলের অংশ চিন্তা ভাবনায় খুব মিল ছিল দুজনেই খুব অল্প সময়ে বড় লোক হয়ে ওঠার স্বপ্ন দেখত এরই মধ্যে মেঘা দেশপাণ্ডের সাথে নেহার বন্ধুত্ব বাড়তে থাকে নেহা প্রায় মেঘাকে ফোন করে তার এম বিজনেসের ব্যাপারে জানতে চাইত কিছুদিন পর নেহাও মেঘাকে তার কোম্পানিতে মেম্বার হিসেবে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করে তাই মেঘা তেরোই জুন দু হাজার এগারোয় নেহাকে তার বাড়িতে আসতে বলে নেহা তার বাড়িতে যায় আর কিছুক্ষণ পরে সে ফিরেও আসে এরপর দুপুর অবধি মেঘার বাড়ির থেকে কাউকে বেরোতে দেখা যায় না বিকেলের দিকে একটা মহিলা যে মেঘার ফ্ল্যাটের পাশেই থাকত মেঘার ফ্ল্যাটের সামনে দিয়ে যেতে গিয়ে লক্ষ্য করে যে মেঘার ফ্ল্যাটের দরজা বন্ধ আছে কিন্তু দরজার সামনে সিঁড়িতে সে রক্তে ভেজা কিছু পায়ের ছাপ দেখতে পায় এই দেখে সে চমকে ওঠে সে সঙ্গে সঙ্গে বাড়ির মালিককে ডেকে আনে সেই মহিলা আর ফ্ল্যাটের মালিক মিলে মেঘার ফ্ল্যাটের দরজা পিটিয়ে মেঘাকে ডাকতে থাকে কিন্তু দরজা খোলা তো দূরের কথা কেউ সাড়া অব্দি দেয় না এরপর ফ্ল্যাটের মালিক জানলা দিয়ে ফ্ল্যাটের ভেতরে উঁকি মারার চেষ্টা করে আর জানলা দিয়ে উঁকি দেওয়ার সাথে সাথে সে ভয় আতকে ওঠে কারণ ফ্ল্যাটের ভেতরে দৃশ্য ভয়ঙ্কর ছিল তিনি দেখেন ঘরের ভেতরে একটা নয় দুটো নয় তিন তিনটে রক্তাক্ত মৃতদেহ পড়ে রয়েছে আর এই তিনটে মৃতদেহ অন্য কারোর নয় মেঘা তার মেয়ে আশ্লেষা আর তার মা রোহিণীর ছিল বাড়ির মালিক সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে পুরো ঘটনাটা জানায় খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয় আস্তে আস্তে যখন লোকেরা এই ঘটনাটা জানতে পারে ফ্ল্যাটের সামনে লোকেদের ভিড় জমে যায় পুলিশ ঘরের ভেতরে প্রবেশ করে আর ভেতরের দৃশ্য দেখে তারাও অস্থির হয়ে ওঠে কারণ একই পরিবারের তিনজনের হত্যা করা হয়েছিল পুলিশ ঘরের ভেতর থেকেই এই ঘটনার একটা গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে পায় পুলিশ ঘটনাস্থল থেকে দুটো গুলির খোল খুঁজে পেয়েছিল আর মৃতদেহগুলোর তদন্ত করে জানা যায় মেঘা দেশপাণ্ডের মাথায় গুলি লেগেছিল কিন্তু তার মাথায় শুধু একটা গুলি লেগেছিল আর একটা গুলি কার ওপরে চালানো হয়েছিল তা জানার জন্যে পুলিশ দেহগুলোকে ময়নাতদন্তের জন্যে পাঠিয়ে দেয় কিন্তু ময়না তদন্তের রিপোর্টে জানা যায় মেঘা দেশপাণ্ডের মা আর তার মেয়েকে ছুরি দিয়ে কুপিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল এবার সবথেকে বড় প্রশ্ন ছিল তাহলে দ্বিতীয় গুলিটা কার ওপরে চালানো হয়েছিল এই নৃশংস হত্যালীলার ঘটনা পুরো শহরে ছড়িয়ে পড়ে আর লোকেরা হত্যাকারীকে ধরার জন্যে পুলিশের ওপরে চাপ সৃষ্টি করতে থাকে লোকেদের চাপে পুলিশের ওপরে হত্যাকারীকে ধরার প্রেশার বেড়ে চলেছিল তাই পুলিশও হত্যাকারীকে ধরার চেষ্টায় লেগে পড়ে কিন্তু পুলিশ এই হত্যার অন্য কোনো তথ্য খুঁজে বের করতে পারছিল না পুলিশ যখন ঘটনাস্থলে পড়ে থাকা রক্তগুলো পরীক্ষা করায় তারা জানতে পারে সেখানে মৃত পরিবারের লোকেদের রক্ত ছাড়া অন্য আরেকজনেরও রক্ত আছে পুলিশের বিশ্বাস ছিল সেই রক্তটা নিশ্চয়ই হত্যাকারীর রক্তই হবে আর সেই কারণেই পুলিশ ঘটনাস্থলের আশেপাশের হাসপাতালে খোঁজখবর নেওয়া শুরু করে যে এই কয়েকদিনের মধ্যে কেউ গুলির আঘাতের চিকিৎসা করাতে কোনো হাসপাতালে গেছে কি না পুলিশ ডাকাতিয়ার হত্যার রিপোর্ট লিখে আরও কড়াভাবে এই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ মেঘা দেশপাণ্ডের কল রেকর্ডসও খতিয়ে দেখা শুরু করে পুলিশ লক্ষ্য করে একটা নাম্বার থেকে বারবার মেঘা দেশপাণ্ডের কাছে কল আসত আর তারা অনেকক্ষণ ধরে ফোনে কথা বলতো পুলিশ যখন সেই নাম্বারটার ডিটেলস বার করে দেখা যায় সেই নাম্বারটা আর কারোর নয় নেহার ছিল পুলিশ নেহাকে সন্দেহ করছিল কিন্তু নেহার বিরুদ্ধে পুলিশের কাছে আর অন্য কোনো প্রমাণ ছিল না এখন পুলিশের কাছে প্রমাণ জোগাড় করার আর হত্যাকারী অব্দি পৌঁছানোর শুধু একটাই রাস্তা ছিল আর তা ছিল নেহার ওপরে নজর রাখা এবার পুলিশ গোপনে নেহার খোঁজখবর নেওয়া শুরু করে আর তার লোকেশনও ট্র্যাক করা শুরু করা হয় পরের দিন পুলিশ জানতে পারে নেহা একটা এটিএমের সামনে দাঁড়িয়ে রয়েছে তার লোকেশন ট্র্যাক করে পুলিশও সেই এটিএমের কাছে পৌঁছে যায় নেহা যখনই এটিএমের ভেতরে ঢোকে সুযোগ দেখে পুলিশ তাকে সেখানেই ঘিরে ধরে নেহাকে অ্যারেস্ট করে পুলিশ স্টেশনে এনে জিজ্ঞাসাবাদ করা হয় কিন্তু নেহা কিছুই স্বীকার করে না ওদিকে পুলিশের আরেকটা টিম একটা এমন লোককে অ্যারেস্ট করে যে ঘটনার দিন পুলিশের কাছে একটা মিথ্যে রিপোর্ট লিখেছিল। আর হাসপাতালে নিজের চিকিৎসা করাচ্ছিল লোকটার বিষয় একটু খোঁজ খবর নেওয়াতে জানা গেল সে আর কেউ নয় নেহার বয়ফ্রেন্ড রাহুল ছিল যে নিজের পায়ে গুলির আঘাতের চিকিৎসা করাচ্ছিল পুলিশের সন্দেহ বিশ্বাসে পরিণত হল যখন তারা জানতে পারল যে ঘটনাস্থলে পাওয়া অজানা মানুষের রক্তটা রাহুলেরই ছিল এবার পুলিশ রাহুল আর নেহাকে সামনাসামনি বসিয়ে কড়াভাবে নিজের জিজ্ঞাসাবাদ শুরু করে আর কিছুক্ষণের মধ্যেই এরা দুজনেই নিজের অপরাধ স্বীকার করে জিজ্ঞাসাবাদে অনেক অজানা তথ্য উঠে আসে নেহা জানায় মেঘা দেশপাণ্ডের সাথে তার পরিচয় একটা শপিং মলে হয়েছিল মেঘাকে দেখে খুব হাই প্রোফাইল মহিলা বলে মনে হচ্ছিল তার পুরো শরীর গয়নায় ভরে ছিল তাই তার সাথে পরিচয় করার জন্যে শপিং মলে নেহা ইচ্ছে করে তাকে ধাক্কা মারে মেঘার হাতে কিছু জিনিস ছিল যা ধাক্কা লাগার কারণে মাটিতে পড়ে গেছিল নেহা সরি আন্টি বলে সেই জিনিসগুলো কুড়োতে মেঘাকে সাহায্য করে আর এইভাবে সে মেঘার সাথে আলাপ করে ফেলে সে জোর করে মেঘার সাথে কথা বলতে থাকে আর শেষ অবধি তাকে ছাড়তে তার কার অব্দিও যায় নেহা বুঝে গেছিল যে মেঘার বেশ ভালোই টাকা পয়সা আছে আর তার সাথে পরিচয় করেই সে নিজের বড়লোক হওয়ার স্বপ্ন পূরণ হতে দেখছিল এরপর থেকেই নেহা প্রায় মেঘাকে ফোন করে কথা বলা শুরু করে মিষ্টি মিষ্টি কথা বলে সে মেঘার বাড়ির সব খবর বের করে নেয় আর তারপর নেহা নিজের বয়ফ্রেন্ড রাহুলকেও এই পরিকল্পনায় যুক্ত করে সে রাহুলকে জানায় আমার এক এমন মহিলার সাথে পরিচয় হয়েছে যে খুব পয়সাওয়ালা আর তার বাড়িতে শুধু মহিলারাই থাকে এই কথা শুনে রাহুলেরও মনে হয় তাদের বড়লোক হওয়ার স্বপ্ন পূরণ করার এইটাই সবথেকে ভালো সুযোগ যেহেতু সেই মহিলার বাড়িতে কোনো পুরুষ থাকে না তাই তাদের বাড়িতে ডাকাতি করতে সুবিধে হবে আর তারপর তারা শান্তিতে বিয়ে করে নিজের বাকি জীবন কাটাতে পারবে এরপর থেকেই রাহুল মেঘার বাড়িতে ডাকাতি করার পরিকল্পনা করতে থাকে রাহুল ঠিক করে সে মেঘার বাড়িতে ডাকাতি করার পর বাড়িতে উপস্থিত সবাইকে মেরে ফেলবে যাতে পরে তার বিরুদ্ধে কেউ কোনো সাক্ষী না দিতে পারে কিন্তু হত্যা করার জন্যে তার কাছে পিস্তল ছিল না তাই রাহুল সাহায্য নেয় তার এক বন্ধু রোহিতের কারণ রোহিতের কাছে একটা পিস্তল ছিল রোহিত রাহুল আর নেহার থেকে বয়সে অনেকটাই বড় ছিল কিন্তু তাও সে রাহুল আর নেহাকে সাহায্য করতে রাজি হয়ে যায় আর সে অব্দি সেই দিনটা আসে যেদিন নেহা আর রাহুল মিলে এই নৃশংস ঘটনাটা ঘটায় ঘটনার দিন সকালে নেহা মেঘার কোম্পানিতে যোগ দেওয়ার আগ্রহ দেখিয়ে তার বাড়িতে যায় বাড়িতে গিয়ে সে মেঘার থেকে কোম্পানির ফর্ম চেয়ে ফর্মটা ভরা শুরু করে কিছুক্ষণ পরেই নেহা মেঘাকে বলে এই ফর্মটা ভরার আগে সে এই ফর্মটা নিজের একটা বন্ধুকে দেখাতে চায় যে কাছেই থাকে তাই সে নিজের বন্ধুকে এখানে ডাকতে চায় মেঘা সরল মনে তাকে অনুমতি দিয়ে দেয় আর পরিকল্পনা মতোই রাহুল আর রোহিত কিছুক্ষণের মধ্যেই মেঘার বাড়িতে চলে আসে বাড়িতে ঢোকার সাথে সাথেই রোহিত পিস্তল বের করে ফেলে আর কারোর কিছু বুঝে ওঠার আগেই রোহিত মেঘার মাথায় গুলি চালিয়ে দেয় আর মেঘা সেখানেই মাটিতে পড়ে নিজের প্রাণ হারায় গুলির আওয়াজ শুনে মেঘার মা আর মেয়ে আশ্লেষা সেখানে ছুটে আসে এরপর এরা পিস্তল দেখিয়ে আশ্লেষার থেকে তাদের এটিএম কার্ড নিয়ে পিনটা জেনে নেয় এরপর রোহিত আশ্লেষার দিকে বন্দুক তুলে গুলি চালিয়ে দেয় কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে গুলিটা রাহুলের পায়ে গিয়ে লাগে তাই আর গুলি না চালিয়ে তারা ছুরি দিয়ে এক এক করে কুপিয়ে বাকি দুজনকেও হত্যা করে বাড়ি থেকে বেরোনোর আগে তারা বাড়িতে থাকা দেড় লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকার গয়না আর এটিএম কার্ড নিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর সেই এটিএম কার্ড দিয়ে টাকা বের করতে যাওয়ার সময় নেহা পুলিশের হাতে ধরা পড়েছিল হত্যার পর রাহুল পুলিশের কাছে গিয়ে একটা মিথ্যে রিপোর্ট লিখিয়েছিল যে তাকে লুট করার জন্যে কেউ তার পায়ে গুলি করেছে মিথ্যে রিপোর্ট লেখানোর কারণ ছিল যাতে সে হাসপাতালে নিজের চিকিৎসা করাতে পারে এই সব কিছুই তারা নিজের বয়ানে জানিয়েছিল রাহুল এটাও জানায় যে তাদের ধারণা ছিল যে বাড়ির সবাইকে হত্যা করার পর তারা কোনোদিন দিন ধরা পড়বে না কিন্তু পুলিশ কয়েকদিনের মধ্যেই তদন্ত করে তাদের ধরে ফেলে অপরাধীদের ধরা পড়ার খবরটাও পুরো শহরে ছড়িয়ে পড়ে আর তারপর লোকেরা আবার অপরাধীদের শাস্তি দেওয়ার দাবি তোলা শুরু করে ডিসেম্বর দু সালে সেশনস কোর্ট এই তিনজন অপরাধীকে মৃত্যুদণ্ডের শাস্তি শোনায় দু সালে এই মামলাটা হাইকোর্টে যায় পুলিশ হাইকোর্টে হত্যার জন্য ব্যবহার করা পিস্তল ছুরি অপরাধের সময় পরে থাকা জামা কাপড় এমনকি জুতো অবধি প্রমাণ হিসেবে তুলে ধরে সেই বছরেই হাইকোর্ট এই মামলার রায় শোনায় হাইকোর্ট সেশনস কোর্টের দেওয়া মৃত্যুদণ্ডটাই বজায় রাখে আর এই মামলাটাকে রেয়ারেস্ট অফ রেয়ার কেস বলে মান্যতা দেয় নেহা এখন ইন্দোর সেন্ট্রাল জেলে বন্ধ আছে আর এখন সে জেলের মহিলাদের বিউটি পার্লারে ট্রেনিং দেয় আর বাকি দিনটা সে আকাশের দিকে তাকিয়ে নিজের মৃত্যুর অপেক্ষা করে বন্ধুরা আজকের ঘটনা শুনে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের এই চেষ্টা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের সব ভিডিও আপনাদের কাছে সরাসরি পৌঁছে যেতে পারে নমস্কার